জন্ম নিয়ন্ত্রণ বড়ি কি এবং কিভাবে কাজ করে, কোন জন্ম নিয়ন্ত্রণ বড়ি নিরাপদ এবং খাওয়ার নিয়ম সম্পর্কে আজকের এই ভিডিওতে জানতে পারবেন। জন্ম নিয়ন্ত্রণ বড়ি কেবলমাত্র নারীদের জন্যই তৈরি করা হয়, পুরুষদের জন্য এখনো জন্ম নিয়ন্ত্রণ বড়ি বাজারে আসেনি। জন্ম নিয়ন্ত্রণ বড়ি এক ধরনের ওষুধ যাতে থাকে হরমোন, যে হরমোন নারীদের ডিম্বাশয় থেকে ডিম নিঃসরণে বাধা দিয়ে গর্ভধারণ প্রতিরোধে সহায়তা করে। বেশিরভাগ মুখে খাওয়ার জন্ম নিয়ন্ত্রণ বড়িতে এস্ট্রোজেন এবং পজিস্টিন হরমোন থাকে। এর প্রধান কাজ ওভুলেশন বা ডিম নিঃসরণে বাধা দেওয়া এবং এস্ট্রোজেন মাসিকের রক্তপাত নিয়ন্ত্রণ করা। নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলে 99% ক্ষেত্রেই গর্ভধারণ প্রতিরোধ করা সম্ভব। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় মুখে খাওয়ার বড়ি। বাজারে কয়েক ধরনের বড়ি পাওয়া যায়, যেমন কম্বাইন্ড ওরাল পিল, প্রোজেস্টেরন অনলি পিল বা মিনি পিল এবং ইমার্জেন্সি পিল। এর মধ্যে সবচেয়ে প্রচলিত বড়ি বা পিল কম্বাইন্ড পিল, যা এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের মিশ্রণে তৈরি। প্রথম প্রজন্মের বড়িগুলোতে হরমোন উচ্চ মাত্রা ছিল, এখন হরমোনের মাত্রা অনেকটা কমিয়ে আনা হয়েছে। এজন্য কোনো ব্যতিক্রমী অবস্থা ছাড়া এই জন্ম নিয়ন্ত্রণ বড়িগুলোতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কম্বাইন্ড পিল সাধারণত 28টি ট্যাবলেটের একটি পাতায় পাওয়া যায়, যার মধ্যে 21টি সক্রিয় পিল থাকে আর 60টি থাকে আয়রন পিল। সাধারণ ক্ষেত্রে মাসিকের প্রথম দিন থেকে পিল খাওয়া শুরু করতে হয় এবং টানা 21 দিন খেতে হয়। প্রথম দিন খেতে ভুলে গেলে পঞ্চম দিন পর্যন্ত যেকোনো দিন শুরু করা যায়। পিল খাওয়া শুরু করার পর যদি কোনো পিল খেতে ভুলে যান, তাহলে পরের দিন মনে পড়া মাত্রই সে পিলটি খেয়ে নিতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি দ্বারা অনেকেই উপকৃত হয়েছেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের এনকে হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।